আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সকালবেলা আমার ব্লগটি শুরু করছি সকাল 8টা থেকেই। তো উঠে প্রথমে আসলে এই কাজটা ধরেছি কারণ গত রাতে এই ক্রনগুলো এনেছি। যারা আসলে টলিতে ফুড়ে ভুট্টাকে বিক্রি করে তাদের থেকে নিয়েছি। তো একটা 20 টাকা করে নিয়েছে। আমি এগুলোকে একটু ছিলে এখন একটু সিদ্ধ করে নিব, মানে একটু ভাপ দিয়ে নিব যাতে আমার এই ক্রনগুলো খুলতে সুবিধা হয়। তো এই জন্যই আমি ভাগ করে ধুয়ে এখন আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি। সবগুলোকে একসাথে দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। তো একটু স্টিম হয়ে গিয়েছে, আমি এগুলোকে চুলাটা এখন বন্ধ করে দিব। আর দেখেন সুন্দরভাবে এখন এভাবে খুলে যাবে। আর যদি আমি কাঁচা অবস্থায় খুলতাম, খুলতেই চায় না আসলে, এগুলো একটু কঠিন কাজই। তো এই যে একটু মানে স্টিম করে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে হালকা ঠান্ডা হয়েছে আর কি। তো এই অবস্থায় আমি এগুলোকে খুলে নিচ্ছি। খুব সহজে এগুলো উঠে যাচ্ছে। আর এগুলো অনেক মানে নরম কষি আছে, এই জন্য এগুলো রান্না করতে বা স্যুপ বানাতে সুবিধে হবে। এই নরম কষি দেখে আমি কিনে নিচ্ছি। তো সবগুলোকে আমি খুলে ওগুলো এক সাইডে করে রেখেছি। আর এখন সকালবেলা যেহেতু নাস্তা রেডি করতে হবে, তো আমাদের বাঙালি সবজি সবসময় খেতে আর ভালো লাগে না যেহেতু ডায়েটে আছি। একটু চাইনিজ টাইপের সবজি করব, যাই আছে ঘরে, কোনো মাছ মাংস কিছুই দিব না। হ্যাঁ, এমনিতেই নর্মাল জাস্ট সিদ্ধ করে নিব এরকম আর কি। তো আমি বাটার দিয়ে আজকের আমার সবজিটি ভাজি করে নিব আর কি। তো একটু রসুন কুচি করে নিয়েছি, রসুনটা একটু ফোড়ন দিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু হালকা ভেজে নিব, বেশি একটা ভাজবো না। কাঁচামরিচ 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো আমি সবগুলো সবজি একসাথে দিয়ে এগুলো নেড়ে ছেড়ে হালকা জাস্ট ভেজে নিব। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিব একটু গোলমরিচ পাউডার। তো গত 2 দিন আমি আসলে কোনো ব্লগ দিতে পারিনি। অনেক আপুরাই কমেন্ট করে বলতেছেন কেন আমাকে এত মানে দেখেন না ঘন ঘন, ওনারা প্রতিদিনই তো অপেক্ষা করেন আপনারা। তো সব প্রতিদিন আসলে এক একদিন এক এক ঝামেলা পড়ে যায়, যার কারণে আর ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। তারপর আমি চেষ্টা করি দেওয়ার। তো যাই হোক, গত 2 দিন অবসর ছিলাম না, যার কারণে দিতে পারিনি। আজকে অবসর হয়েছি, ইনশাল্লাহ আজকের ব্লগটি যাবে। তো এই যে বাজিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, হ্যাঁ, আমি এগুলোকে হালকা আর একটু নেড়ে চেড়ে বন্ধ করে দিব, নামিয়ে নিব। বেশি একটা মানে নরম করব না আর কি, জাস্ট একটু শক্ত শক্ত খেতে, চিপিয়ে চিপিয়ে খেতে এই সবজিগুলো ভালোই লাগে সেদ্ধ সেদ্ধ। তো আমি এখানে কর্ন নিয়েছি, আর হচ্ছে ক্যাপসিকাম, পাতাকপি, গাজর, ফুলকপি সবগুলো একসাথে আমি ভেজে নিয়েছি। এগুলো কোনো আমি সিদ্ধ করিনি, জাস্ট তেলের উপরে ভেজে নিয়েছি। তো ভাজিটা শেষ, এখন আমরা দুজন খাবো, সেজন্য ডিমটাও ভেজে নিচ্ছি। আর নাস্তাটা কিন্তু সকাল হচ্ছে না, নাস্তাটা এখন 12টা বাজে, কারণ সকাল সকাল খেতে এখন ইচ্ছে করে না আসলে। 12টার দিকে খেয়ে একবারে আমিও বেরিয়ে যাই অন্যান্য কাজ করতে। তো আজকে বের হবো না, আজকে একবারে বিকেলে বের হবো, এই জন্য সকালে কাজগুলো অনেকগুলো কাজ করবো। আজকে বিকেলেও বের হবো না প্ল্যান, আজকে কালকে আমার মেহমান আসবে, এই জন্য আজকে হ্যাঁ কাজগুলো এগিয়ে রাখবো, মেহমান আসার যে আগের প্রস্তুতিগুলো সেগুলো। তো ডিমগুলো প্রতিদিন আসলে ইয়েতে ফোজ ডিম খেতেও ভালো লাগে না, মাঝে মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে করি, কখনো এইভাবে গোলমরিচ পাউডার দিয়ে এইভাবে করলেও ভালো লাগে খেতে, মানে যেভাবে খেতে পারি আর কি, যেহেতু খেতে হবে আসলে। ডিম কিছুদিন খাওয়ার পরে আর ডিম খাওয়াটা আসলে ভালো লাগে না এই আর কি। তো এখন টেবিলে নাস্তা দিব, আপনাদের ভাই বসে আছে, ও খাবে।
তো আমার নাস্তা রেডি, এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি। আমরা দুজনেই খাবো, ওরা এখন খাবে না, ওরা আরো পরে খাবে। তো আমাদের আজকের নাস্তা হচ্ছে ডিম আর মিক্সড সবজি, আর দুপুরের জন্য রান্না করেছি মূলা ফুলকপি দিয়ে, মাছ দিয়ে আর মাছ ভাজবো। বড় বড় তেলাপিয়া মাছ বাড়ি থেকে এনেছি, সেগুলো ভাজবো আজকে। তো দুপুরের প্ল্যান এটাই, আর কালকেরও একটু সবজি ভাজি আছে, শাক ভাজি আছে, সেগুলো আসলে গরম করে আমি ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি বাড়িতে বেড়ে। তো রান্নাঘরে একটু কাজ আছে, ঘর গুছাবো আজকে, অনেকগুলোই কাজ করব। তো সেই হিসাবে ঘরের কাজ মানে আগে খেয়ে নিচ্ছি, তারপরে অন্যান্য কাজ করব। যেহেতু বাইরে বের হব না, ঘরের কাজগুলোই আজকে করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের যে কাজগুলি আছে সেগুলোই আগে করে নিই, তারপরে অন্যান্য কাজগুলোইও করে নেব। তো রান্নাবান্না যেহেতু শেষ, তো আমি চুলা এবং অন্যান্য যে মোছামাছির কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি, আর ওই দিক দিয়েও আমার এই যে মোটামুটি গোছানো শেষ। তো এখন আমি এই সাইডে চলে এসেছি, এই সাইডে যে সবজি ছিল সেগুলো বেটে বাটিতে বেড়ে নিয়েছি, আর অন্যান্য যেগুলো এলোমেলো হয়েছে সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। সকালবেলা আসলে রান্নাবান্না করতে গেলে এরকম সবগুলোই আসলে এলোমেলো হয়ে যায়, তো এগুলো গুছিয়ে যতক্ষণ না ক্লিন করে রাখবো ততক্ষণ আসলে শান্তি আসে না। আগে এগুলো করব, তারপরে অন্যান্য কাজ করব, এরকমই। তো দোয়া যেগুলো লাগবে সেগুলো আমি ওই বেসিনে নিয়ে যাচ্ছি, আর এগুলো আমার করা শেষ, মুছে আমি ক্লিন করে নিয়েছি। এগুলো যেগুলো ফ্রিজে নেওয়ার দরকার সেগুলো ফ্রিজে নিয়ে যাচ্ছি। এখন আমি বাজারে এনেছিল সকালে, তো সেগুলোকে একটু খুলে ড্রয়ার খুলে মানে ফ্রিজের ড্রয়ার খুলে সে আগের জিনিসগুলো গুছিয়ে রাখছি, আর এখন যেগুলো নতুন এনেছে সেগুলো আমি গুছিয়ে ঠিকঠাক করে রাখছি, যাতে যেটা আগে খুঁজলে পাবো, যেটা আগে রান্না করব সেটা উপরে দিয়ে, নিচে যেগুলো পরে রান্না করব সেগুলো নিচে দিয়ে এইভাবে গুছিয়ে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো সবজি গুছানো শেষ। তো একটা মিক্সড সবজিও এনেছে, সেটাও কালকে করব ইনশাল্লাহ, চাইনিজ সবজি। তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব। তো তার আগে আমি ফ্রিজটা আগে মুছে নিব। এদিক দিয়ে মুনতাসির একটু বড়ই খাচ্ছে বসে বসে, স্কুল যেহেতু বন্ধ ওদের আসলে এখন সময় কাটার আর কোনো পথ নেই। তো ফ্রিজটা একটু মুছে নিচ্ছি, কারণ ফ্রিজে ড্রয়ারগুলো খুললে যখন খুলি তখনই আসলে মুছে আমি তারপরে রেখে দিই, তাহলে বেশি নোংরা থাকে না, আর বেশি তাড়াহুড়োর সময় তো আমরা আসলে যেভাবে সেভাবে রেখে দিই। তো এই জন্য একটু সময় যখন হাতে থাকে তখনই আমি এভাবে ক্লিন করে রেখে দিই, তাহলে আর বেশি একটা নোংরা থাকে না, ময়লাও হয় না, আর ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, আর জীবাণুমুক্ত তো অবশ্যই থাকে। এখন চলে এসেছি আমি আমার ঘর গুছানোতে, মানে ড্রয়িং রুম গুছিয়ে নিচ্ছি আগে, তারপর অন্য রুমগুলোও গুছাবো। তো অন্য রুমগুলো তো আসলে দেখানো সম্ভব না, এক ভিডিওতে অনেক লং ভিডিও হয়ে যায়। তো জাস্ট আজকে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে এখনও নতুন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। আমার সবাই অনেক বেশি ভালো থাকবেন এই জন্য দোয়াও করি আমার সাথে যারা আছেন। তো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যদি বেশি ভালো লাগে আমার ব্লগটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আপনার ভাই সরি আপনার বোন ভাবি সবার সাথে। তো এই তো ড্রয়িং রুমটা একটু
মোটামুটি আর কি গুছিয়ে নিচ্ছি, সাজানো না, জাস্ট গুছিয়ে নেওয়া। সাজানোটা আমি কিছুদিন পরে, কিন্তু একটু ড্রয়িং রুম মেকওভার ভিডিও দিব, এটা প্ল্যান করেছি, জাস্ট করার টাইম ফেলেই করে ফেলবো ইনশাল্লাহ। তো এই তো এখন মোটামুটি এরকম করে রেখেছি, এখন চলে এসেছি আসলে বিকেলের নাস্তা করতে। দুপুরে তো আসলে সবজি মাছ ভেজে এগুলো খেয়েছি, বিকেল বলতে 3টা সাড়ে 3টার দিকে আর কি। তো এখন সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে তো ওরা কিছু খাবে, তো কেউ এটা খাবে কেউ সেটা খাবে, তো সবার জন্য একটু একটু করে নিচ্ছি। আমি এখানে 3টা পাউরুটিকে একটু ছিঁড়ে নিয়েছি, আর এক কাপ আমি মুরগির মাংসের বুকের মাংসটা ছোটো ছোটো কেটে ফ্রিজে রেখেছিলাম সেগুলো বের করে নিয়েছি, আদা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে একটা ডিম দিয়ে দিব, দিয়ে একবারে এগুলো মেখে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি গোলমরিচ পাউডার, একটা ম্যাগি মশলা ঢেলে দিচ্ছি, এটা অপশনাল, যদি থাকে দেওয়া যায়, না থাকলে অসুবিধা নেই এমনি। হ্যাঁ, এগুলোকে ভালো করে মিশিয়ে বল করে নিলে হয়। আর এখানে অ্যাড করা যায় সয়া সস, সয়া সসটা আমি আজকে দিচ্ছি না, আমার বাসায় সয়া সসটা আসলে অ্যাভেলেবেল নেই এই জন্য। তো সব কিছুকে ভালো করে মেখে আমি একটু ম্যাগি সিজলিং সস দিচ্ছি, এটাও অপশনাল, থাকলে দেওয়া, না থাকলে নাই, না দিলেও চলবে। তো আমি এগুলোকে এখন বল করে নিব, এরকম চিপে চিপে ভালো করে বল করে নিচ্ছি। বিকেলের নাস্তায় এই চিকেন বলটা খেতে ভালোই লাগে, আর মানে ঝাল ঝাল সবাই পছন্দ করে, বিকেলের নাস্তায় বা মেহমান আসলে নাস্তায় দেওয়া যায়, খুবই সহজ পদ্ধতি, যদি সবগুলো জিনিস ঘরে থাকে সেটাই। তো আমি এগুলো বুকের মাংসটা সব সময় ফ্রিজে রেখে দিই কুচি করে, আর পাউরুটি তো থাকেই আমাদের বাসায়, অনেক সময় খেতে খাওয়াও হয় না, শক্ত হয়ে যায়, তখন কিন্তু এরকম করে বানিয়ে দিলে সব বাচ্চাদের সামনে মেহমানের সামনে খাওয়াও হয় আর খেতেও ভালো লাগে আসলে, হ্যাঁ এই আর কি। তো এদিক দিয়ে একটু ফ্রোজেন চরমসা ছিল, মুমতাজের ওগুলো খাবে, ওর জন্য ওগুলো ভেজে নিচ্ছি, মোত্তাকি আবারও এগুলোর সাথে নার্গেটস খাবে, তার জন্য নার্গেটসও ভেজে নিব। তো আজকে যেহেতু বাসায় আছি আসলে স্পেশাল ওদের নাস্তা দিচ্ছি, প্রায় সময় আসলে ইদানিং বিকেলবেলা নাস্তা হয় না, মানে ঘরে যা থাকে শুকনা সেগুলোই খায়, তো মায়ের হাতের বিকেলের নাস্তাটা আসলে ওরা মানে মিস করে। তো ভাবলাম যে আজকে করে দিই যেহেতু বাসায় আছি সেই জন্য। তো এই যে এরকম লাল লাল করে আমি উঠিয়ে নিচ্ছি, আর একটাও কিন্তু ভাঙেনি বা ছুটেও যায়নি, আর চুরমুচোটাও আমি উঠিয়ে নিচ্ছি, এখন কয়েকটা নার্গেস বাজবো আর কি। এই তো আমার বলগুলো এরকম, খেতেও টেস্ট আর দেখতেও সুন্দর। আজকের বিকেলের নাস্তা এগুলোই ছিল, এরপরে আসলে এখন রাতের খাবার আর কি। তো আমি একটু সবজি দিয়ে সিতই পিঠা বানিয়ে নিচ্ছি, সবজি দিয়ে সিতই পিঠা দিয়ে খাবো সবাই, একটু শীতের রাতে যা হয় আর কি। আমি একটু বেকিং পাউডার আর লবণ আর একটু পানি দিয়ে ভালো করে এগুলোকে আটাটাকে গোলাটাকে আর কি মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত একটা পারফেক্ট গোলায় পরিণত না হবে ততক্ষণ আমি আস্তে আস্তে পানি দিয়ে এগুলোকে পাতলায় গোলায় পরিণত করবো আর কি, বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না। তো জাস্ট এরকম থাকবে। আমি এখন আমার যে লোহার একটা শাঁস নিয়েছি সেটাতে করব। তো শাঁসটাকে আমি সবসময় এভাবে একটা পলি ব্যাগে মুড়িয়ে রাখি যাতে ভালো থাকে আর পোকামাকড়ও ঢুকতে না পারে। তো যতই যত্ন করে রাখি না কেন এগুলোতে এরকম জং বা মরিচিকের টাইপের হয়ে যায়। তো আমি ভালো করে মেজে তারপরে চুলে দিয়েছি, তো এখন আমি কয়েকটা দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে আবার দিব।
তো এই যে খুব সুন্দরভাবে হয়ে যায় সরহা আসলে। তো একটু মানে মুসমুসে করে আমি করব, যাতে সবজি দিয়ে খেতে ভালো লাগবে বা ভাজি আছে। দেখি যদি হয় একটু ভর্তা বানাবো, মানে ইয়ের ভর্তা, ধনিয়া পাতার আর কি ব্লেন্ড করে। তো আমি এভাবে সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি, রাতের খাবার আজকে এটাই, চিতই পিঠা দিয়ে সবজি দিয়ে। আমার ছেলেরাও এই পিঠা পছন্দ করে। এখন রাত 10টা সাড়ে 10টা বাজে, তো আমাদের পারিবারিক প্রোগ্রাম চলছে। এই তো কি কি আমাদের মাসিক আলোচনা, কি কি কাজকর্ম হবে, মানে হচ্ছে পরিকল্পনা যেটা আর কি মাসিক সেটা। তো এখানে সদস্য একজনও আছেন, এই যে কোলের ভিতর, কোরআনের আয়াতগুলো পড়া শোনা জানা। তো সবাই এরকম করবেন, সবার বাচ্চাদেরকে আমল আখলাক শেখানোর ব্যাপারে আমরা যদি সচেতন হই, তাহলে ওরা এখনই শিখবে, বড় হলে আর শুনতে চাইবে না, এখনই ওদের মন নরম। তো যাই হোক, আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট জানিয়ে সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।